দিল্লি আপনি এসেছেন, দিল্লিতে আপনার কেমন বেশি ভালো লাগে? শপিং করে কোন কোন শপিং করে গেছেন? যেতে দিল্লি মু যায় মু গোটে খালি সিঙ্গল ব্যাগ নিয়ে যাইতি সেতিরে হার্ডলি টু পেয়ারস অফ ড্রেস দিব আর কিছু নেই নথিবি আইলাড় গোটে ফুল ব্যাগ ভর্তি করি নিয়ে গেছি বড় ব্যাগ ওটা আছে বড় ব্যাগ দুইটা তিনটা ইয়ে গোটে টাইমের মধ্যে ফ্লাইটের প্রবলেম হয়ে এমনি তো রইজ ফ্লাইটরে আমার আলাও করতে 22 kg ঠিক আছে দুইটা ফ্রেন্ড যাইছ সে কি বেশি কিছু আনি মোর 60 kg হয়ে গেল মানে 60 kg হয়ে গেল মোর কম করবি জ্যাকেটস গুড়া আছে চারটা খান জ্যাকেটস নিজে পিঁধিলি সেটি তা বজে মানে ওয়েট কম করার সুজ গুড়ার পেটি সব কাটি ফোপাড়ি তাপরে বি 55 kg হল তারপরে আমার দুজনকর মিশি তা 10 kg দিয়েদেলি সেটি এমতি হল অদর লোক যে দেখু থাকে যে কম ব্যাগ নিয়েছেন তা কনভিন্স করি হাতে দিয়েদেলি কিন থাকে না এয়ারপোর্টের এমতি থাকে কি পর কেজি তোমার 500 এক্সট্রা চার্জ পড়ব তো মুখে যদি 30 kg এক্সট্রা চার্জ হয় তো 15,000 এক্সট্রা দেওয়া পড়ব তাহলে বেটর কি লোক কনভিন্স করে দিয়ে যে ওড়শা আসছে সে তো অলমোস্ট কোটা গোটে চিহ্ন বাহারি যাবে ওড়শা আসলে মানে যেহেতু গোটে পব্লিক প্লেস গোটে কোটা গোটে চিহ্ন বাহারি যান টিকে কনভিন্স করে দিয়ে কেমতি মোট টিকে ওয়েট বড়ি যাইছি তো আপনার টিকে হেল্প করে দিও ঠিক আছে বাট দিল্লি যেগুলো কুয়া যায় না দিল্লি বহু শস্তার জিনিস মিলে বলে কুয়া যায় আপনার সবুঠু কোন মানে দামি জিনিস কোন আনিছেন দিল্লি রু দিল্লি রু দামি কিছু জ্যাকেটস যেমতি কি কেতে প্রাইস 9,000-10,000 এমতি থাকে গোটো জ্যাকেটস রু রেট ওকে কিন্তু আমি জানি যে দিল্লি আপনার যে 50-100 টাকার জিনিস বহুত ভালো ভালো জিনিস হই পাই যাবে সেটা ঠিক কথা বাট সে তার কোয়ালিটি না থাকে বহুত খারাপ থাকে টিকে বেটার কোয়ালিটি যেটা দেখব মানে মিনিমম 200-250 কে 300 পরে আইলে টিকে ভালো লাগিব তারপর যেতে উপর উপর ভালো মানে ভালো ভালো কোয়ালিটি পাইছো।